খুব খারাপ লাগছে, আমার খুব ভয় লাগছে যে উপরওয়ালা বলতে তো একজন আছে আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে আমি যাই কি জবাব দিব। সে এখন যেভাবে আছি এভাবে আর থাকবো না, আমার লাইফ স্টাইল ভিডিও স্টাইল সব কিছু আমি চেঞ্জ করে দেবো। তাহলে টমেটো আপা বলে, কারণ আমি একটা আইডি খুলেছি টমেটো আপা নয়, এই কারণে তারা টমেটো আপা পাবে। হ্যাঁ, টমেটো ক্ষেত নিয়ে ভিডিও দিয়েছি, তারপর আপনার আমার নানাবাড়ি সাইডে ভুট্টা ক্ষেত, তারপর হচ্ছে আপনার পাট ক্ষেত। পাট আপা নামও ডাকা উচিত, কারণ আমি তো সুন্দর পাট ক্ষেতের ভিতরে অনেক ব্লগ নিয়েছি। আমি মনে করি যে পজিটিভলি চিন্তা করা অনেক বেটার, কারণ একটা কথাকে আমরা পজিটিভলিও নিতে পারি নেগেটিভলিও নিতে পারি। আমার মনে হয় সবাইকে পজিটিভ থাকা উচিত, সমাজটা অনেক সুন্দর হবে। রয়েছি নানাবাড়ির উদ্দেশ্যে। আমি দেখা গেছে যে আগে যেমন বাসে খুব কমফোর্টলি পারি, বাংলাদেশে সবাই চিনে, প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট থেকে যেহেতু চিনে, তারা দেখা গেছে চিনে ফেলে, ওই জায়গা থেকে মুখ চোখ ঢেকে তারপর বেরোইতে হয়। আমি রাতারাতি পরিচিত হয়েছি, টমেটো ক্ষেত কোন ক্ষেতে যায় ভিডিও করছি এটা সবাই দেখেছে, মেলে দেখতো। আপনি কি কলা খান না বলেন? সবজি, এটা একটা ফল, তো এটা ভিডিও করতেই পারি। আপনি যদি মাংস রান্না ভিডিও দেখতে পারেন, এটা কলা বাগানের ভিডিও দেখতেই পারেন, এটা তো একটা পজিটিভ একটা সাইড। আমি মনে করি, বলিনি যে আমি আর এই সোশ্যাল মিডিয়াতে থাকবো না, আমি বলছি এখন যেভাবে আছি সেভাবে থাকবো না, চেঞ্জ হয়ে যাবো, এটা বলছি। আমার স্ট্যাটাসটা যেরকম আমি সেভাবে আমাকে নিজেকে এখন থেকে ফুটিয়ে তুলতে চাচ্ছি। আপনি পুতুলপরি নামে পরিচিত বা সমাজে জানে, কিন্তু আপনার যে ব্লগগুলো আসে বা সেখানকার থেকে যদি আমি প্রশ্ন করি, কমেন্টের থেকে আপনার অডিয়েন্সরা যে কমেন্টগুলো করে থাকে অডিয়েন্সের, সেখান থেকে আমি প্রশ্ন করে যদি করি, আপনাকে বেশিরভাগ অডিয়েন্স টমেটো আপা নামে পরিচিত বা টমেটো আপা নামে চিনে, সেটা যদি একটু বলতেন, সেই কমেন্টগুলো অবশ্যই আপনি দেখেন। আসলে টমেটো আপা বলে, কারণ আমি একটা আইডি খুলেছি টমেটো আপা নয়, এই কারণে তারা টমেটো আপা পাবে। খালি আইডি খুলেছেন না, অন্য কিছু করেছে? না, আমি টমেটো আপা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি একটা ফেসবুকে, এই জন্য আমাকে এই নামেও কিছু মানুষ চেনে, এই নামে কিছু মানুষ চেনে। আচ্ছা, আমরা দেখেছি আপনি টমেটো ক্ষেত নিয়ে একটি ভিডিও দিয়েছিলেন। হ্যাঁ, টমেটো ক্ষেত নিয়ে ভিডিও দিয়েছি, তারপর আপনার আমার নানাবাড়ি সাইডে ভুট্টা ক্ষেত, তারপর হচ্ছে আপনার পাট ক্ষেত, তারপর হচ্ছে এই ধরনের বিভিন্ন যেটা গ্রামে খুব সুন্দর দেখা যায়, ভালো লাগে, বাইরে গেছি দেখা গেছে যে ওভাবে অনেক ভিডিওই আমার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় করছি। সে ভিডিওগুলো থেকে আপনার কি মনে হয় না, সে ভিডিওগুলো দেখে অনেকে আপনাকে টমেটো আপা নামে ডাকতেছে বা আপনার পেজের নামে? তাহলে আমাকে পাট আপা নামেও ডাকা উচিত, কারণ আমি তো সুন্দর পাট ক্ষেতের ভিতরে অনেক ব্লগ নিয়েছি, ওখানে কিভাবে মানুষ কাজ করে, ওখানে তাদের জীবন হিস্টোরি, তারা কতটা কষ্ট করে পারিশ্রমিক নেয়, এইভাবে অনেক অনেক ধরনের ভিডিওই তো আমার আছে। আমি মনে করি যে পজিটিভলি চিন্তা করা অনেক বেটার, কারণ একটা কথাকে আমরা পজিটিভলিও নিতে পারি নেগেটিভলিও নিতে পারি। আমার মনে হয় সবাইকে পজিটিভ থাকা উচিত, সমাজটা অনেক সুন্দর হবে। আচ্ছা, আপনি খুব বুদ্ধিমত্তার সাথে অ্যানসার দিচ্ছেন, আমি যদিও জানি। আপনার বেড়ে ওঠা কোথায়? সাভার। সাভার, হোম নানাবাড়ি বা হোম ডিস্ট্রিক্ট? আমার হোম ডিস্ট্রিক্ট সাভার, আমার জন্মও সাভার, আমার সব কিছুই সাভার। আমার নানাবাড়ি হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ ঢাকার খুব কাছাকাছি? জি। নানাবাড়িতে যাওয়া হয়? হ্যাঁ, কিছুদিন আগেও গিয়েছিলাম, 15-20 দিন আগে। ঘন ঘন, এত ঘন ঘন কেন যাওয়া? আমি যে কন্টেন্ট করি, ব্লগিং করি, এই কারণে দেখা গেছে আমি নানাবাড়ি দাদার বাড়ি ট্যুর দিতে পছন্দ করি, স্পেস সুন্দর সুন্দর খুঁজে বের করি। এই ট্যুর দিতে গিয়ে কখনো মানে রাস্তায় কোনো প্রবলেমে পড়েছেন কি? না, রাস্তায় কখনো প্রবলেম পড়িনি, যখন এখন যেমন বাংলাদেশে সবাই চিনে, প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট থেকে যেহেতু চিনে, এটা প্রবলেমের শিকার হই নাই। বাট আমি দেখা গেছে যে বেরোইছি নানাবাড়ির উদ্দেশ্যে, আমি দেখা গেছে যে আগে যেমন বাসে খুব কমফোর্টলি বেরোতে পারছি ঘুরতে পারছি, এখন বাসে দেখা গেছে যে যারা চিনে তারা দেখা গেছে চিনে ফেলে, ওই জায়গা থেকে মুখ চোখ ঢেকে তারপর বেরোইতে হয় আর কি, এই একটু প্রবলেম আমার হয়, আমি ফ্রিলি চলাফেলা করতে পারি না এই আর কি। আপা, আপনি যখন টিকটকগুলো করতেন, সেই টিকটকগুলো আমাদের সামনে আসতো, আমরাও দেখতাম, তো টিকটক থেকে আপনি যখন টমেটো ক্ষেত নিয়ে ভিডিও দিলেন, সেখান থেকে কিন্তু রাতারাতি আপনার আপনাকে পরিচিত হয়ে গেলেন? বা না, সেখান থেকে আমি রাতারাতি পরিচিত হইনি, আমি রাতারাতি পরিচিত হয়েছি টমেটো ক্ষেত বা এই ধরনের যত ক্ষেত আমি দেখাইছি গ্রাম্য, এগুলো দেখার অনেক আগে থেকেই আমি রাতারাতি পরিচিতি পেয়ে গেছি বাংলাদেশে, সবাই আমাকে চিনে, আর চিনে বিধেই ওই কোন ক্ষেতে যায় ভিডিও করছি এটা সবাই দেখেছে, মেলে দেখতো। আচ্ছা, এই ক্ষেত নিয়ে ভিডিও করার পরিকল্পনা করতে, এটা হচ্ছে আমি গ্রামে বেড়াতে গেছি, দেখা গেছে যে গ্রাম, আমি একটা কন্টেন্ট থিম করতেছি যে কী ধরনের ভিডিও করা যায় কী করা যায়,
দেখা যাচ্ছে সামনে খুব সুন্দর পরিবেশ, মনে হয়েছে যে এত সুন্দর ধান ক্ষেত, তো আমি একটা গ্রামের থিম নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের গ্রামের একটা সিন থাকুক, এরকম মন মানসিকতা থেকে বিভিন্ন জায়গায় ভিডিও করা হয় বিভিন্ন ক্ষেতের ভিতরে। বা এটা বেশিরভাগ সময় আমার নানার বাড়ি এলাকা যদি যাই তাহলে আমি দেখেছি আপনি কলা বাগান নিয়েও ভিডিও করেছেন। আপনি কি কলা খান না বলেন? বলেন কলা তো সবাই খায়, কলা কি আপনার প্রিয়? এটা একটা সবজি, এটা একটা ফল, তো এটা ভিডিও করতেই পারি। আপনি যদি মাংস রান্না ভিডিও দেখতে পারেন, এটা কলা বাগানের ভিডিও দেখতেই পারেন, এটা তো একটা পজিটিভ একটা সাইড আমি মনে করি। তো মানে সব মিলিয়ে আপনি, আমি বলবো বেশ কিছুদিন আগে আমরা একটি আপনার ভিডিও দেখতে পেয়েছি, আপনি ব্যাপক কান্নাকাটি করেছেন এবং আপনি ঘোষণা দিয়েছেন আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন না। এটা কি পারিবারিক অ্যাসল্ট না আপনার স্বামী স্ত্রীদের মধ্যে দৈনন্দিন যেই খুঁটিনাটি বিষয় সেগুলো নিয়ে, কোনটা না এটা ম্যাক ছিল না? এটা একবার রিয়েল, আমি রিয়েলি, আমি কিন্তু ভিডিওটা হয়তো আপনি দেখেন নাই, আপনি হয়তো বা শোনা কথা বলেছেন, আমি দেখেছি এরকম একটা ভিডিও আমি করেছি, কিন্তু আমি ওখানে বলিনি, এই ভিডিওটা এখনো আমার কাছে আছে, যে আমি বলিনি যে আমি আর এই সোশ্যাল মিডিয়াতে থাকবো না, আমি বলছি আমি থাকবো বাট এখন যেভাবে আছি সেভাবে থাকবো না, চেঞ্জ হয়ে যাবো, এটা বলছে। হ্যাঁ এটা বলছে, এটা কোনো ফ্যামিলিগত প্রেশার বা কোনো কিছু না, এটা আমার নিজের নিজের মনের থেকে, আমার নিজের একটা থাকে না যে নিজের একটা চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে, এটা থেকে আমি আমার ডিসিশনটা চেঞ্জ করছি, কারণ আমি ভাবছি যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো এরকম না, তাই আমি কেন এইভাবে ভিডিও করব, আমার স্ট্যাটাসটা তো এরকম না, আমি কেন এইভাবে এই ধরনের স্ট্যাটাসে কেন আমি ভিডিও করব, আমার স্ট্যাটাসটা যেরকম আমি সেভাবে আমাকে নিজেকে এখন থেকে ফুটিয়ে তুলতে চাচ্ছি। ওই জায়গা থেকে ওইভাবে একটা নিউজ দিয়েছিলাম যে আমি এখন যেভাবে আছি এভাবে আর থাকবো না, আমার লাইফ স্টাইল ভিডিও স্টাইল সব কিছু আমি চেঞ্জ করে দেবো। ব্যাপক কান্নাকাটিও করেছিলেন সম্ভবত। আমার খুব খারাপ লাগছে, আমার খুব ভয় লাগছে যে উপরওয়ালা বলতে তো একজন আছে আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে আমি যাই কী জবাব দিই, সেই জায়গা থেকে আমার খুব ভয় লাগছে। আচ্ছা আপা সেই কান্নাকাটি কি রিয়েল ছিল না গিসরেন? অবশ্যই এটা রিয়েল ছিল, কারণ আমার ফেসবুকে আমার টিকটকে এইসব জায়গায় যে ধরনের ভিডিওগুলো ছাড়ি প্রত্যেকটা ভিডিও রিয়েল, আমি কখনো কোনো কিছু বানায় সাজায় এটা খুব কম। আমরা তো দেখে থাকি অভিনয়ের জগতে যারা আছে, আর্টিস্ট যারা আছে বা যারা একটু পপুলার, তারা হ্যাঁ অনেক সময় কান্না আসে না ইচ্ছে করলেও, চোখে গ্লিসারিন দিয়ে দিলে মোটামুটি চোখ টোক লাল হয়ে যায়, পানি চলে আসে। আসলে ওইটা বড় কথা না, ওই ভিডিওটা ছাড়ার আগে আমি কেমন ছিলাম, ভিডিওটা ছাড়ার পরে আমি কেমন হয়েছি, ওটা হচ্ছে মেন, মানে এটা এটা প্রমাণ টানবে এটাই, তখন কী ছিলাম এখন কী হয়েছি এটাই তার প্রমাণ নিয়ে আসবে, এটা রিয়েল কান্না ছিল নাকি গ্লিসারিনের কান্না ছিল। আচ্ছা সেখান থেকে আপনি যখন ওই বার্তাটা দিলেন, বার্তা দিয়ে তারপরেও তো আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন, তো পুনরায় তো আপনি যেই বার্তা দিয়েছেন সেই বার্তা দিয়ে কি আপনি আপনার কথা রাখতে পেরেছেন? ওই দিন থেকে আমার কথা আমার কথার জায়গায় আছে। তো মানে নেগেটিভলি কোনো ভিডিও আসে না? না নেগেটিভ ভিডিও আমি কখনোই করি না, কিন্তু তারপর থাকে না যে মানুষের বয়স যখন কম থাকে তখন তাদের চলাফেরা কথাবার্তা স্টাইল অন্যরকমই থাকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে দেখেই মানে শিখে অনুপ্রেরণা পায়, তো ওরকমটাই আর কি। আপনি কাকে দেখেছেন? যারা ভিডিও করে বললাম না, আমি সবসময় সবার ভিডিও দেখি, সব ভিডিও আমার সামনে আসে, আমি সবাইকে দেখি। মানে আপনার টিকটকে যখন আমরা ঢুকি তখন আপনার ঘরের ভিতরে দেখি আপনি একাই মোটামুটি ভালো নাচানাচি করছেন বা ভিডিও বানাচ্ছেন, তো কিছু একটা গানের সাথে হয়তো আপনি ম্যাচ করে, যে আমি বললাম না যে আমি গান টিকটক এগুলোর প্রতি খুব বেশি দুর্বল ছিলাম, এখন আর নাই, একটু কমছে, তো সেই জায়গা থেকে ওই তখনই আমি ভিডিওটা দিয়েছিলাম যে আমি একটু চেঞ্জ হব। যে টিকটক কি টিকটক থেকে কি ইনকাম মানে পয়সা আর্ন হয়? না টিকটক থেকে পয়সা আর্ন হয় না, টিকটকে আপনার পেইড প্রমোশন যেগুলো করা হয় ওখান থেকে পয়সা আসে। আপনি এমনিতে আপনি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট দিয়ে আপনি সর্বোচ্চ কত টাকা আয় করেছেন মাসে, বলা যাবে না সিক্রেট? এটা সিক্রেট, আনুমানিক আনুমানিকও বলা যাবে না, কারণ সবাই যে লেভেল ইনকাম করে আমার লেভেলটা এত উপরে যায় না, আমি একেবারে প্রাথমিক অবস্থায় আছি। আপনার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন এখন এখন মিলিয়ন ভিউ হচ্ছে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ভালো মতোই জানে যে এক মিলিয়নে কত টাকা আসে, আপনিও জানেন। ওয়ান মিলিয়নে কত টাকা আসে বলেন? $6-7 ওয়ান মিলিয়নে? মিশা কথা বলছেন না? মিশা কথা না, মিশা কথা না, আপনি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সাথে আপনারা একদিন আরেকদিন বইসেন তাহলেই বুঝতে পারবেন। আমি $14,1500 পাইছি, $14,1500, এটা হচ্ছে একটা আপনার ইনস্টিম ভিডিও, যেটা বড় ভিডিও সেই ক্ষেত্রে এটার হিসাব আলাদা। কত বললেন?
$14,1500 এটা পসিবল না পসিবল না আপনি কত পাইছেন আমার 14 মিলিয়ন ভিউ হয়ই নাই আচ্ছা যাই হোক তাহলে মানে আপনি মানে এটা কি হাইড করতে চাচ্ছেন মানে কত হাইড করব কেন ভাই আমার যারা ভিডিও দেখে তারা বুঝে যে আমার আমি কি কবে থেকে ফেসবুকে আসছি কবে থেকে আমি কি এটা সবাই জানে আর টাকা ইনকামের মেইন ইচ্ছাটা আমার মানে কখনোই ছিল না আমার ইচ্ছা হচ্ছে আমি এটা আমার শৌখিন আমি শৌখিন জায়গা থেকে এই কাজগুলো করি বললাম না যে এই ব্যাপারে আমি ছোটবেলা থেকে দুর্বল এই গান লিপসিং বা গানের সাথে অভিনয়ের সাথে এগুলো আমি খুব পছন্দ করি এখন তো প্রফেশনাল এখন প্রফেশনাল আচ্ছা এখন প্রফেশনাল হয়ে আপনি মানে কি ধরনের কন্টেন্ট দিতে চাচ্ছেন বা কোন ধরনের পরিকল্পনা আমি বেশিরভাগ সময় হচ্ছে দেখা গেছে ট্যুরের আমি বেড়াতে যাই ওই ট্যুরগুলো আপলোড করি আর হচ্ছে বেশিরভাগ সময় আমার রান্না খুব টেস্ট হয় ওই রান্নার ভিডিওগুলো আমি আপলোড করি আপনাদের আপনার হাতে রান্না খুব টেস্ট আমাদেরকে খাওয়াবেন হ্যাঁ অবশ্যই কবে আসবো বাংলাদেশের সবাইকে খাওয়াবো কোনো একদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় আছি